Cause I just wanna go, go, go to the deep end. Hey friend, Assalamualaikum. Kemon achen apnara? Asha kori shobai bhalo achen. Welcome to your new video. To ajke kintu first minute Bangladesher abar dhamakadar update niye chole eshechi. Karon apnara eto comment koren je bhaiya ekta first minute Bangladesher update den, aro kichu update den, update den. To apnader jonno kintu abar first minute Bangladesher update niye eshechi. Jeitu shomoy khub druto chole jacche ar matro olpo kichu din ache. 28 August game ashche apnader jonno ebong apnara kintu shokoloi khelte parben. Ebong oneke comment kore dekhi je bhai বাংলাদেশ কি মোবাইলে খেলা যাবে? তোমাদের জন্য মোবাইলই তো আনতেছে ভাই, মোবাইলের জন্যই তো এই গেম। বাসুরোড়া বাংলাদেশ মোবাইলেই খেলা যাবে, তোমরা অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু বাসুরোড়া বাংলাদেশ খেলতে পারবে। এবং অনেকে কমেন্ট করে যে ভাইয়া আইওএস মানে আইফোনে খেলা যাবে কিনা। তো আইফোনের ভার্সন হয়তো কিছুদিন পরে আসবে, ফার্স্টে অ্যান্ড্রয়েডের জন্য আসবে, দেন হয়তো আইফোনের জন্য আসবে। তো আজকেও কিন্তু ধামাকাদার আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকেও কিন্তু আমি গেমের কিছু আপডেট দিব, তাই অবশ্যই ফুল ভিডিওটি দেখবে এবং গেমের শেষের দিকে আমি কিন্তু অনেকের প্রশ্নের উত্তর দিব, তাই অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখবে। তো ফ্রেন্ড চলে যাবো এখন আমাদের ফার্স্ট আপডেটে। ফার্স্ট আপডেটে দেখতে পাচ্ছেন একটি ভিডিও, যেখানে দেখতে পাচ্ছেন বাসের ইন্টিগ্রেটর লাইট জ্বলছে। তো এখানে কিন্তু অনেক সুন্দর লাগছে, ইন্টিগ্রেটর লাইটগুলো কিন্তু একদম সুন্দর চলছে এবং দরজা খুলছে। তো এই অপশনটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এবং মেনু বার যেটা রয়েছে, মেনু বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ডেলি রুট রয়েছে, অফার রয়েছে এবং এখানে কিন্তু আপনারা ফ্রি রুম পাবেন, দেন কেরিয়ার পাবেন এবং মাল্টিপ্লেয়ার পাবেন। কেরিয়ার এবং মাল্টিপ্লেয়ার প্রথম ভার্সনে আপাতত থাকবে না, নেক্সট ভার্সনে হয়তো চলে আসবে। তো আপনারা এখানে ম্যাপ সিলেক্ট করতে পারবেন। এখানে একটা বন্ধন বাস সার্ভিসের কাউন্টার দেখতে পাচ্ছে, অনেকটা কিন্তু ময়লাযুক্ত, রিয়েলিস্টিকভাবে করা হয়েছে যাতে ময়লা লাগে এবং বাসের ইন্টেরিয়ার থেকে এমন একটা ভিউ পাবেন আপনারা। এটা আপনারা অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে পারবেন যাতে আপনাদের সমস্যা না হয়। তো কিন্তু ফ্রেন্ড ধামাকাদার আপডেট কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে বাসের ইন্টেরিয়ারটা কেমন হবে, বাট এটা এখনও ফিনিশিং হয়নি, আরও অনেক কাজ আছে, তখন আরও আরও রিয়েলিস্টিক লাগবে। এবং যে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই মাল্টিপ্লেয়ার খেলা যাবে কি না, তো ভাই ফার্স্ট ভার্সনে তো মাল্টিপ্লেয়ার থাকছে না, একদম মূল ভার্সনে হয়তো মাল্টিপ্লেয়ার থাকতে পারে, যেহেতু 28 তারিখে যেটা আসছে যেটা হচ্ছে আলফা ভার্সন। তো এইখানে কিন্তু অনেক কিছুই থাকবে না, যেরকম ট্রাফিকটাও না থাকার পসিবিলিটি বেশি, বাট থাকলেও হয়তো লাস্ট মোমেন্টে তারা দিয়েও দিতে পারে। বাট তারা যদি স্যাটিসফাইড না হয়, ধরুন একটা ট্রাফিক দিয়ে দিল, সেটা কাজ করতেছে না ঠিক মতো, আপনি সোজা যাচ্ছেন, দেখা যাচ্ছে বাস বা ট্রাক ফ্লাইওভারতে পড়ে গেছে। তো আপনারা বললেন ভাই কী গেম বানাইছেন, বাস দেখে ফ্লাইওভারতে পড়ে যায়, ট্রাক দেখে ওই পাশে চলে যায়, ডাইনে চলে যায়, বামে চলে যায়। তো তারা হয়তো ট্রাই করছে, তারা যদি সময় মতো পারে তাহলে ট্রাফিকটা দিবে, আদারওয়াইজ দিবে না। কারণ গোস্ট ইন্টারঅ্যাকটিভ সবসময় সময় আপনাদের যেটা ওয়াদা দিয়েছে যে না 28 তারিখ গেম দিবে, তো 28 তারিখ গেম দিবেই। এখন ফ্রেন্ড হয়তো অনেক কিছুই মিসিং থাকতে পারে বা আপনাদের মন মতো হয়তো অনেক জিনিস নাও হতে পারে। তো আপনাদের কিন্তু ফিডব্যাক দেওয়ার জন্যই গেমটা সবার জন্য দেওয়া হচ্ছে, এমন যেন কোনো প্রি রেজিস্ট্রেশন আছে বা কোনো একটা ঝামেলা আপনাদের করতে হবে এমন কিন্তু না, সবাই ডাউনলোড করতে পারবেন, সবাই খেলতে পারবেন। আপনাদের একটা ফিডব্যাক নেওয়ার জন্যই কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে এবং এটা কিন্তু বাংলাদেশের যেহেতু ফার্স্ট প্রজেক্ট, তো ফার্স্ট প্রজেক্ট আমরা সবাই সাপোর্ট করব। কারণ গেমে হয়তো ইন্দোনেশিয়া বাসুনোটা ইন্দোনেশিয়া বা একদম বাসুনোটা আলটিমেটের সাথে তুলনা করা আমাদের ঠিক হবে না, কারণ এগুলো বড় বিগ বাজেট গেম। বাসুনোটা আলটিমেটের একটা বিগ বাজেট গেম, অনেক বড় একটা কোম্পানি এটা মেক করেছে। তো এইটার সাথে আমরা বাসুনোটা বাংলাদেশের তুলনা করতে পারি না। হ্যাঁ, তুলনা করতে পারবো যখন এই তারা 1-1.5 বছর এই গেমের পিছনে কাজ করবে, তখন একটা তুলনা বা করা যায়, বাট ফার্স্ট ভার্সনে তুলনা করাটা ঠিক হবে না। আমরা দেশের গেম যদি সাপোর্ট করি ইনশাল্লাহ আমরা বার্সেলোনা আলটিমেট বা বার্সেলোনা ইন্দোনেশিয়ার মতো এত ভালো একটা গেম বার্সেলোনা বাংলাদেশকে আমরা করতে পারবো। তো ফ্রেন্ড এখন চলে যাব আমাদের প্রশ্ন উত্তর পর্বে। তো আজকে ভিডিওতে আমি অল্প কিছু প্রশ্নের উত্তর দিব, আসলে অনেকের প্রশ্ন সে ঘুরে পেঁচায় একই প্রশ্ন থাকে। তো অল্প কিছু কমন কোয়েশ্চেনের অ্যান্সার দিব ইনশাল্লাহ, আপনারা আবারও কমেন্ট করলে নেক্সট ভিডিওতে চেষ্টা করবো বাকিদের অ্যান্সার দেওয়া। তো চলুন ফার্স্ট কমেন্টে চলে যাই। সেটি করেছে মুস্তাফিজ রহমান, সে কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে ভাই সব রকম চেসিসের বাস থাকবে? ভাই এখানে বাস থাকবে, হিনো বাস থাকবে, হিনো বাসের আবার চেসিস তুমি, এত কিছু তো গেমে সম্ভব না। কোয়েশ্চেন নাম্বার 2, অ্যাক্সিডেন্ট করলে বাসের ডেন্ট আসবে? না ভাই এখানে কোনো ডেন্ট আসবে না, অ্যাক্সিডেন্টাল মোবাইল এসব দেওয়া পসিবল না। দেন 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করলে পুলিশ আসবে? না ভাই অ্যাক্সিডেন্ট করলে ফার্স্ট আপডেটে এত কিছু থাকবে না, নেক্সট আপডেটগুলোতে হয়তো থাকতে পারে। তারপর কমেন্ট করেছে এনা বাসের কাউন্টারে কি থাকবে ফার্স্ট আপডেটে? এনা বাসের কাউন্টার হ্যাঁ ভাই থাকতে পারে, সেটা তোমরা আমরা যতগুলো ভিডিও আছে সেখানে চেক করতে পারো। দেন আমাদের পরে কমেন্ট করেছে এক ভাই, সে বলেছে ভাই সাকুরা বাস কি থাকবে? ভাইয়া তোমরা স্কিন অ্যাড করে নিতে পারবে, কোনো সমস্যা নাই। দেন নজরুল ইসলাম কমেন্ট করেছে আমার প্রশ্ন হলো ভাই গাড়ির কি উইপার চালানো যাবে? হ্যাঁ ভাই উইপার চালানো যাবে, বাট ফার্স্ট আপডেটে এই সিস্টেমটা অ্যাড করবে নাকি সেটা
সেটা আমি শিওর না। দুই নম্বর, গাড়ির গ্লাসে পানি জমলে বৃষ্টি হবে না ভাই? ফার্স্ট ভার্সনে কোনো বৃষ্টি থাকছে না। তিন নম্বর, ভেতরের ক্যামেরা কি থাকবে? উত্তর দেন প্লিজ প্লিজ। হ্যাঁ ভাই, ভিতরের ক্যামেরা অ্যাঙ্গেল অবশ্যই থাকবে, তোমাদের চারটা ক্যামেরা অ্যাঙ্গেল থাকবে টোটাল। তো ফ্রেন্ড চলে যাবো আমাদের নেক্সট কমেন্টে। তো নেক্সট কমেন্টে করেছে ভাই, আমি এত ভিডিওতে কমেন্ট করলাম আপনি রিপ্লাই দেন না আমার তিনটা প্রশ্ন। গেমসে কি নাইট মোড থাকবে? না ভাইয়া, গেমসে নাইট মোড থাকবে না। দুই নম্বর, কত জিবি র্যাম হলে গেমসটা ভালো করে খেলা যাবে? ভাইয়া তিন থেকে চার জিবি র্যাম অ্যাটলিস্ট লাগবে, না হলে তোমরা গেমটি ভালোভাবে খেলতে পারবে না। গেমসে কি বৃষ্টি থাকবে? না ভাইয়া, ফার্স্ট ভার্সনে বৃষ্টি থাকছে না। পরে কমেন্টে ভাই বলেছে, ভাই সাকুরা বাস থাকবে, আপনার জন্য দোয়া করি, আপনি যেন আরও সাপোর্ট পান। আমি আমার বন্ধুদের সাজেস্ট করি আপনার চ্যানেল সাবস্ক্রাইবার জন্য, আপনার চ্যানেল যেন 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়, তার জন্য দোয়া করি, ইনশাল্লাহ আপনি একদিন পারবেন। ইনশাল্লাহ ভাইয়া, তোমাদের সাপোর্টের জন্যই এত দূরে আসতে পেরেছি, এইভাবে আমাকে সাপোর্ট করো, ইনশাল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে যাব। আমি আমার সকল ফ্যান্সদের অনেক অনেক ভালোবাসি, তোমরা যে আমাকে এত সাপোর্ট করো, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্যই আমাদের পরিবারটা এতটুকু আসতে পেরেছে। তো ফ্রেন্ড আমাদের নেক্সট কমেন্টই করেছে নাইম, সে বলেছে গেমে কি ভাঙা রাস্তা থাকবে? না ভাই, গেমে কোনো ভাঙা রাস্তা থাকবে না। গেম রিলিজের কতদিন পরে প্রথম আপডেট আসবে? তো এটা একটা খুবই ভালো কোয়েশ্চেন করেছে। তো অ্যাটলিস্ট 2 সপ্তাহ পরে তার একটা নতুন আপডেট দিবে। তো তিন নম্বর, প্রথমে কয়টা পাস দিয়ে গেমে দেওয়া হবে? তো ভাইয়া প্রথমে হয়তো 2-3টা পাস থাকবে, হিনো থাকবে, দেন হুন্ডাই থাকবে, তো এইগুলো কনফার্ম থাকবে। আর যদি দেখা যাক নেক্সট আরও কিছু দেয় কি না, দেন অন্যান্য বাসের ভিতরটা কি দেখা যাবে? তো ভাইয়া আপাতত তো ট্রাফিক থাকছে না, যখন ট্রাফিক হয়তো দিবে, এখনও শিওর না। যদি ট্রাফিক থাকে তাহলে হয়তো অন্যান্য বাসের ভিতরটা তোমরা দেখতেও পারো, আবার নাও দেখতে পারো। দেন প্রথম ম্যাপের এক স্থান থেকে আরেক স্থানে যেতে কতক্ষণ সময় লাগবে? অ্যারাউন্ড 10 মিনিট, 10 থেকে 15 মিনিট এরকম লাগবে। গ্রামীণ রাস্তা কি থাকবে? জি ভাই অবশ্যই গ্রামীণ রাস্তা থাকবে, আশা করি উত্তরগুলো দিবেন, থ্যাংক ইউ সো মাচ ভাই কমেন্ট করার জন্য। তো চলে যাবো আমাদের নেক্সট কমেন্টে। স্পিড ব্রেকার থাকবে ভাই? প্লিজ বলবেন না ভাই, স্পিড ব্রেকার থাকছে না। ফার্স্ট আপডেটে যতটুকু তোমরা রোডের কাজ অলরেডি দেখতে পেয়েছো কমপ্লিট হয়ে গিয়েছে, তো আপাতত স্পিড ব্রেকার থাকছে না। যখন বড় বড় হাইওয়ে রোড আসবে তখন স্পিড ব্রেকার অবশ্যই থাকবে। তো পরে কমেন্ট করেছে ভাই, বাসের ইন্টারিং কি ডানে বা বাম দিকে করা যাবে? মানে বলতে চাইছি, মানে তুমি বোঝাতে চেয়েছো বা ডানে বা বামে ইন্টারি করা যাবে কিনা। তো আমাদের দেশে কিন্তু সবসময় রাইট সাইড থেকে ড্রাইভিং করে, তো লেফট সাইড কেন দরকার? তো আমরা বাংলাদেশ গেম খেলছি, তো বাংলাদেশের ফিলিংয়ের জন্য, তো রাইট সাইডে ড্রাইভিং করলে আমি মনে করি সেটাই এনাফ, লেফট সাইড লাগবে না। তো ফ্রেন্ড পরে কমেন্ট করেছে ভাই, ভিতর কেমন থাকবে? আশা করি কমেন্ট দেবে। তো ভাই ভিতরে একটা ছোট একটা পিকচার দেখালাম, তো বুঝতে পারছো, আরও যখন ডিটেলস আসবে তোমাদেরকে আবারও দেখাবো। দেন এক ভাই কমেন্ট করেছে, ভাই বাসুরহাট ইন্দোনেশিয়ার মতো হবে? ভাই দয়া করে উত্তর দিবেন ভাই, বাসুরহাট ইন্দোনেশিয়ার মতো অতটা হয়তো এক্সপেকটেশন আমাদের করা উচিত না, যেহেতু ইন্দোনেশিয়া অনেক দিন ধরে আপডেট করা হচ্ছে, আশা করি তারপর একটা ভালো গেম হবে। দেন আরেকটা ভাই কমেন্ট করেছে, ভাই বিএসবিডিতে কি পিক আপ সিএনজি লোকাল বাস থাকবে? তো যখন ভাই ট্রাফিক অ্যাড করা হবে তখন অবশ্যই আমরা এগুলো অ্যাড করতে বলবো, তো তোমরা কী কী চাও অবশ্যই কমেন্ট করে জানাও। দেন আরেক ভাই কমেন্ট করেছে, ভাই আমি আপনার বিগ ফ্যান, ঢাকা লাকসাম থাকবে তো? অ্যান্সার দিবেন। তো ভাইয়া ফার্স্ট আপডেটে শুধু ঢাকা থেকে নারায়ণগঞ্জ থাকছি, ইনশাল্লাহ নেক্সট আপডেটগুলো অন্য অন্য জেলাগুলো চলে আসবে। তো ফ্রেন্ড আজকের আপডেটটি এই পর্যন্তই, কেমন লেগেছে আজকে আপডেট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি আরও প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ট্রাই করবো তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়া। তো অলরেডি কিন্তু তোমরা জানো কিন্তু আমাদের জিটিএ ফেভের একটা ধামাকেদার এপিসোড আসতে চলেছে কালকে। তো কালকে বালাস গ্যাংকে শিক্ষা দিব ফ্রেন্ড, বালাস গ্যাং আমাদের সাথে যেটা করেছে তার উচিত শিক্ষা দিব আমাদের, যেহেতু শোরুম তার আগুন ধরাই দিছে, তো তার শিক্ষা দেওয়ার জন্য আমরা রেডি, আমরা প্রস্তুত, তোমরা প্রস্তুত নাকি অবশ্যই কমেন্ট করে জানাও। এবং এই ভিডিওতে কিন্তু ফ্রেন্ড 1000 লাইক চাই, তাহলে কিন্তু আরও ধামাকাদার গেম প্লে আপডেট, কিন্তু ধামাকাদার একটা গেম প্লে আপডেট দিব। তাই এই ভিডিওতে কিন্তু অবশ্যই 1000 লাইক চাই, এবং কমেন্ট করে জানাও কেমন লেগেছে আজকের ভিডিওটি।